এমন একটা সময় যেখানে বাংলা ইউটিউব কমিউনিটিতে বা বাংলা রিভিউ কমিউনিটিতে টাকা দিয়ে ফেক রিভিউ হচ্ছে, এবং যখন আমি এই কথাটা বলতাম অনেকে বলতো যে কি বলছে, ভুল কথা, আজকে প্রথম সারির বাংলার অভিনেতারাও ওপেন এই কথাটা বলছে, এরকম সময়ে দাঁড়িয়ে আবির এবং মিমির আলাপ কতটা জমলো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই রিভিউটা আবারও নটে টাকা খাওয়া রিভিউ। দেখুন, আলাপে যখন ট্রেলার এসেছিল আমার বেশ ভালো লেগেছিল, এবং আমি তখন আসা যাওয়ার মাঝে সিনেমার রেফারেন্স দিয়েছিলাম এবং বলেছিলাম এই যে দুটো মানুষ এবং তাদের মধ্যে দেখা না হওয়া এবং একটা বিল্ড আপ হওয়া তাদের রিলেশনশিপ, যদিও যাওয়া আসার মাঝে বা আসা যাওয়ার মাঝেতে একটা স্বামী স্ত্রী ছিল, তারা দুটো শিফটে কাজ করতো, এই ব্যাপারটা ছিল। এবার একটা বাংলাদেশের নাটকও আছে যেখানে এরকম সম্বন্ধে একটা কাজ তৈরি করা হয়েছে। এবার আলাপ সিনেমাটা সত্যি বলতে তার যে সিনেমেটিক জার্নির আমি যদি কথা বলি, সেটা হচ্ছে খুব বাজে, খুব বিগ্রেড একটা সিনেমা। এবং ফার্স্ট হাফটা তবু যদি টলারেট করা যায় তার গানগুলোর জন্য, তার মিউজিকের জন্য, কিছু কিছু জায়গায় অ্যাম্বিয়েন্সের জন্য, সিনেমেটিক অ্যাপ্রোচের জন্য, যদিও কোনোটাই সেই অর্থে আহামরি কিছু নয়, বাট স্টিল বসে দেখা যায়। বাট যখন সেকেন্ড হাফ থেকে শুরু হয় এই সিনেমাটা, মনে হয় যেন প্যাথেটিক, লিটারেলি অত্যাচার করা হচ্ছে, আমি যেন থিয়েটারে বসে নিজেকে অত্যাচারিত হতে দেখতে পাচ্ছিলাম। এবং যতটা বাজে স্ক্রিন প্লে, যতটা বাজে তার প্রোগ্রেশন, যতটা বাজে তার ডেভেলপমেন্ট, ক্যারেক্টারিস্টিক এবং তার এক্সিকিউশন, কোনো ডিপার্টমেন্ট ওয়ার্ক করে না একটা সিনেমার জন্য। এই যে একটা সিনেমার স্কোপ ছিল, এখানে অবশ্যই পোটেনশিয়াল ছিল গল্পটার মধ্যে এবং তার এক্সিকিউশনে, বাট ডিরেক্টর চূড়ান্ত ব্যর্থ, চূড়ান্তভাবে সিনেমাটাকে একদম খাজা সিনেমা তৈরি করিয়ে দেয়, এবং তার ক্লাইম্যাক্স সেটা দেখে মনে হয় যেন থিয়েটারে গিয়ে মাথা ঠুকি তারপরে বেরিয়ে আসি, ইচ্ছা করে কাউন্টারে যাই এবং বলি যে আমার টাকা ফেরত দাও, এই সিনেমাটা দেখার পর আমি টাকা দিতে একদম মানে রাজি নই। এবং এরকম সিনেমা যদি তৈরি হয়, বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি যতই অডিয়েন্সকে বলুক আমার পাশে এসে দাঁড়াও, ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়াও, কেউ পাশে এসে বিশ্বাস করুন ওটাও করবে না, মানে এতটাই খাজা এই সিনেমাটা। এবার দেখুন, যদি টাকা দেওয়া হয় এই সিনেমাটা নিয়ে রিভিউ করার জন্য, আমি বলতেই পারি যে অ্যাকোয়ারিয়ামটা খুব সুন্দর, তার মধ্যে মাছটা যাচ্ছিল, তার মধ্যে লাইটিংটা খুব সুন্দর পড়েছিল, ফ্ল্যাটের কালারটা খুব সুন্দর, এই কথাগুলো বলা যায়। কিন্তু আমরা তো টাকা না নিয়ে রিভিউ করি, আমরা অনেস্টলি কথা বলি, তাই আমাদের যেটা মনে হয়েছে এই সিনেমাটা একটা জঘন্য সিনেমা, এবং অডিয়েন্স হিসেবে কনজিউম করা, একটা রিভিউয়ার হিসেবে কনজিউম করা, দুজন মানুষই এই সিনেমাটাকে বলবে যে কেন দেখছি। জি ফাইভে যে অখাদ্য কাজগুলো আসে, যে কন্টেন্ট বা সিনেমা রিলিজ হয় যেগুলো ডাইরেক্ট ওটিটি রিলিজ জি ফাইভ রিলিজ করে, সেগুলোও যেন এই সিনেমাটার কাছে কোথাও গিয়ে মনে হবে একটা নোবেল জয়ী, সরি এখানে তো নোবেল না, অস্কার জয়ী সিনেমা। এবং টাকাটা আমার মনে হয় রাইট ম্যানারে তারা যদি ইউজ করতো, তারা স্ক্রিন প্লে যদি মাথায় আসছিল না, এন্ডিং যদি মাথায় আসছিল না, একটা ভালো রাইটারকে যদি টাকাটা দিত যে তুমি একটু ভাই লিখে দাও, তুমি একটু কিছু তোমার ইনপুট দাও, আমার মনে হয় বেটার হতো, তাহলে পরে অন্য জায়গায় ইনভেস্ট করার দরকার পড়তো না বা অন্য জায়গায় টাকাটা ইউজ করার প্রয়োজন পড়তো না। সিনেমাটাই ভালো করে যদি ইউজ হতো তাহলে প্রমোশনেও অত খরচা করার প্রয়োজন পড়তো না, যদিও সুরিন্দর ফিল্মস এই সিনেমাটা সেইভাবে তারা প্রমোশন করেইনি, একদম ট্রেলার গান এইসবই রিলিজ করেছে তাদের ইউটিউব চ্যানেলে, সেই অর্থে কিন্তু তারা সিনেমাটা নিয়ে বিশাল যে হাইপ তৈরি করার চেষ্টা করেছে তারা করেনি, বিকজ তারাও জানতো প্রোডাকশন লেভেল থেকে বা প্রোডাকশন দৃষ্টিকোণ থেকে যে এই সিনেমাটা হয়নি, জাস্ট হয়নি, বাট তারা ইনভেস্ট করে ফেলেছে, সিনেমাটা ডিরেক্টরের হাতে দিয়ে ফেলেছে, অ্যাক্টরদের ইনভলভ করে ফেলেছে, এত বড় বড় নামের সাথে জড়িয়ে ফেলেছে, তাই তাদেরকে সিনেমাটা রিলিজ করতে হতো, পরে হয়তো আড্ডা টাইমসেও আসবে, বাট এই সিনেমাটা থিয়েটারে বসে দেখা একটা নিজেকে নিপীড়িত ডিপ্রাই ফিল করা। এই সিনেমাটা দেখুন রোস্ট করার মতোই সিনেমা অনেক দিক আছে, এবং কোনো দিক সিনেমাটার অ্যাঙ্গেল থেকে কোনোটাই ওয়ার্ক করে না, সেটা আমি যদি এর এডিটিং, ভীষণ পুয়োর এডিটিং, যদি টেকনিক্যালিটিস এর কথা বলি, ক্যামেরা ওয়ার্ক প্যাথেটিক, কি দেখানোর আছে বলুন ওর মধ্যে, তার মধ্যেও অনেক সময় অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায়, ভালো ভালো জায়গা, ভালো ভালো একটা রেফারেন্স শট নিলাম আমি সাপোজ, বা আমি এমন কিছু একটা আর্টিস্টিক ম্যানারে প্রেজেন্ট করলাম, এখানে আর্টটার দরকার হয়ে পড়ে, কারণ সিনেমাটা তুমি তো আর্টিস্টিক ম্যানারে দেখানোর চেষ্টা করছো, বাট কিছুতেই কিছু হয় না, গান দু একটা ভালো, শুনতে ভালো লাগে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাভারেজ,
ব্যাস এটাই হচ্ছে সিনেমার ব্যাপার, এই হচ্ছে আলাপ নিয়ে কথা। আমি এই সিনেমাটার সাথে একদমই আলাপ করতে ইচ্ছা প্রকাশ রাখছি না। আপনাদের কি ওপিনিয়ন, আপনারা কতটা আলাপ করতে পেরেছেন অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।